কন্যাটাকে সম্ভবত বোরখা পরার জন্য অ্যারেস্ট করেছে, কিন্তু কাল দেখে বড় কষ্ট লাগলো যে আমার গুনগুনকে কই সেই সালাউদ্দিন আইবি কই, কই মোহাম্মদ বিন কাসেম, কই ফারুক আজম, কই সেই কাদের উত্তরসূরি ডাক্তার। সেদিনে কোন একটা ভুল নেও যদি হলে তারা ভাবতো আমাদের ভাই আসছে, আর আজকে তোমার চোখে হারালে হাজার হাজার শরীর মুসলিম নারীদের যোদ্ধা বা লুণ্ঠন হচ্ছে, আর আমরা আনন্দের মধ্যে মদের মধ্যে মেলার মধ্যে জুয়ার মধ্যে যারা আমার বোনেদেরকে রেপ করে হত্যা করে তাদেরকে কাঁধে করে আমরা ঘুরে বেড়াই। আজ বোরখাকে অপমান করা হচ্ছে, বোরখা পরার জন্য অ্যারেস্ট করা হচ্ছে, কাল নামাজ পড়ার জন্য আল্লাহ করা হবে, কাল আজান দেওয়ার জন্য অ্যারেস্ট করা হবে, কাল কোরআন রাখার জন্য অ্যারেস্ট করা হবে, কাল মোহাম্মদ রসুলের কালেমা পড়ার জন্য অ্যারেস্ট করা হবে। আন্দোলন তো রাস্তায় নামছে কো, এত মুসলিম দরদী লিডার, এত মুসলিম দরদী নেতা, এত মুসলিম দরদী পিশায় পীরজাদা আলে মুক্তি কো কথা কো ছেড়ে রেখে দাও, তোমার রাজনীতি মোহাম্মদ রসুলের কোরআনের শিক্ষা অনুযায়ী হবে, অন্য কোন রাজনীতি তোমার জন্য হারাম। কল ছিল পিশায় পীরজাদা মুক্তি মাওলানারা বলে ইমান দুঃখে দেখো বার কথা কি করো যে তোমার রাসূলের দুশমন তবে জানবে তুমি প্রকৃত উমায়েদ খেয়েছো, তবে জানবে তোমার মধ্যে দম আছে। এই গত কালকে দেখছিলাম কন্যাটাকে সম্ভবত বোরখা পরার জন্য অ্যারেস্ট করেছে মহিলাদের, তারা দীর্ঘ আন্দোলনের পরে আল্লাহ তাদেরকে কামিয়াবি করেছে, কিন্তু কামিয়াবি অকামিয়াবি পরের কথা, কিন্তু এই জমিনের উপরে ভারতবর্ষে একজন উলঙ্গ লোক যদি তার ধর্মীয় পালন করতে পারে, উলঙ্গ লোক তার ধর্মীয় বিশ্বাস তার কালচার ওটা আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না, কিন্তু তার স্বাধীনতা আছে সে উলঙ্গে ঘুরছে, এই ভারতবর্ষে একজন পাগড়ি পরে যদি ঘুরতে পারে, সেই পাগড়িওয়ালা শিখেদের মুখে দাড়ি থাকলে তখন সমস্যা হয় না, কিন্তু আমরা যখন রসুলের একটা সন্ন্যার টুপি পড়ি তখনই সমস্যা হয়, আমরা যখন রসুলের সন্ন্যার দাড়ি রাখি তখনই সমস্যা হয়। এই ভারতের পিঠে অনেক মেয়ে উলঙ্গ হয়ে রাস্তা ধরে দাঁড়িয়ে থাকে নিজের পয়সা ইনকাম করার জন্য, তাদেরকে গভর্নমেন্ট স্পেশাল সার্টিফিকেট লাইসেন্সও দেয়, আর আমাদের ঘরের মা বোনেরা তার সতীত্বটা বাঁচাবার জন্য একমাত্র শ্রেষ্ঠ উত্তম ইসলামী কায়দায় পর্দা করে থাকে সেখানে কিন্তু আঘাত বারবার দিয়ে হয়, এর জন্য দোষ যারা আঘাত দেয় তাদের নয়, এর জন্য দোষ আমরা যারা নবীর উম্মত দাবিদার আমাদের দোষ, আমরা ধোকাবাজ, আমরা চিটিং বাজ, আমরা মুনাফিক, বাকি সবাই কামিয়াবি হচ্ছে তাদের ধর্মীয় স্বাধীনতা, কেন তারা যাই করুক নাই করুক নিজের লিডার ছাড়া আর কাউকে চেনে না, আর আমরা নিজের লিডার ছেড়ে দিয়ে যত দুনিয়ার দুশমন ইসলামের রসুলের দুশমন ওলিদের দুশমন তাদের ঘরে কাজে করে আমরা ঘুরে বেড়াই, আর যখন আমাদের মতো নবীর গোলাম নবীর খানদানের ছেলে সে বুঝা তখন তোমরা তাদেরকে গাল দাও, অপেক্ষা করো খুব শিগগিরই খোদার গজব আসবে এই জমিনের উপরে, বলে দিই আমি তোমাদের ঘরে সেদিন তোমরা দিশে হারা হয়ে যাবে ছোট পাগলের মতো, কোথায় যায় তখন পীর সাহেবের কাছে গিয়েও তুমি রেহাই পাবে না, কারণ কোন পীরের দোয়া কবুল হবে না, কোন পীরের দোয়া কবুল হবে না, আমি বলি আমার রসুল বলছে। আজকে দুঃখের বিষয় পর্দা তো নারী সভ্যতার নাম, বেপর্দা তো বিহায়া পরার নাম, পর্দা তো নারীর মর্যাদার নাম, বেপর্দা তো নারী বিহায়া পরার নাম, যেখানে পর্দা আছে সেখানে অশ্লীল নেই জেনা নেই রেপ নেই, আর যেখানে পর্দা না উলঙ্গপনা আছে প্রতি এক সেকেন্ডে একটা নারী রেপ হয় হত্যা হয়। পশ্চিমা দুনিয়ায় দেখো মেয়ের পেটে সন্তান আছে বাপের ছেলে তৈরি হয়েছে,
আজ পশ্চিমা দুনিয়ায় ঘটছে, আর যেখানে পর্দা আছে দেখো, কিন্তু আমি পর্দায় রাখবো, তাতে আঘাত দেওয়া হচ্ছে কেন? এর জন্য দোষ তোমার আমার, কথা খারাপ লাগছে? এই সব চিন্তা ভাবনা দেখে ভাই, আমি আর দশ জনের মতো নয়, আমার চিন্তাধারা একটাই, কিছু করব, করতে পারছি না বলেই আমি মানুষের থেকে সরে যাওয়ার স্বপ্ন দেখছি, যে বেকার খালি কামাই হবে না। কিন্তু আবার যখন আল্লাহকে আয়াত পড়ি, কোরআন পড়ি, সেখানে আমার আল্লাহ জানছে মাইনুস হওয়া ইসলামের কোন অধিকার দেয় না কাউকে, মাইনুস হতে নেই, হচ্ছে না বলে তুমি মায়ুস হয়ে গেলে, হতাশ হয়ে গেল, ইসলাম এটা কুফুরি, আবার তখন তওবা করে মনে হয় না আমি আমার কাজ করে যাইতে, আবার বলবো কে আসবে কে আসবে না, সব নিজের নিজের ব্যাপার। আজকে এত মুসলিম দরদী লিডার, এত মুসলিম দরদী নেতা, এত মুসলিম দরদী পিশায়ে পীরজাদা আলেম মুফতি, কোন কথা কোন দুনিয়ার মানুষের মুখে আন্দোলন কর, রাস্তায় নামছে কর, আজ বোরখাকে অপমান করা হচ্ছে, বোরখা পরার জন্য অ্যারেস্ট করা হচ্ছে, কাল নামাজ পড়ার জন্য অ্যারেস্ট করা হবে, কাল আজান দেওয়ার জন্য অ্যারেস্ট করা হবে, কাল কোরআন পড়ার জন্য অ্যারেস্ট করা হবে, কাল মুহাম্মদ রাসূলের কালেমা পড়ার জন্য অ্যারেস্ট করা হবে, সেদিন তাহলে তোমরা কি করবে দেখে নেব। আরে আজই দেখতে পাওনি তো কাল কি দেখবি? আজকে তবুও তো 90% হারাম করেছে, কালকে 99% হারাম করবে, এখনো তো 10% আছো, এতে দেখতে পাওনি তো কাল দেখবে কি করে? এখনো বোঝো তোমার কালচার, তোমার রীতি, তোমার নীতি, তোমার সংস্কৃতি তোমরা ভুলে যাচ্ছো, তোমার স্টাইল মোহাম্মদ রসুলের স্টাইলে শিক্ষা অনুযায়ী হবে, তোমার কথা মোহাম্মদ রসুলের শিক্ষা অনুযায়ী হবে, তোমার ব্যবসা মোহাম্মদ রসুলের শিক্ষা অনুযায়ী হবে, তোমার সংসার জীবন মোহাম্মদ রসুলের শিক্ষা অনুযায়ী হবে, তোমার অর্থনীতির জীবন মোহাম্মদ রসুলের শিক্ষা অনুযায়ী হবে, এমন কি শুনে রেখে দাও তোমার রাজনীতি মোহাম্মদ রসুলের কোরআনের শিক্ষা অনুযায়ী হবে, অন্যরকম রাজনীতি তোমার জন্য হারাম। তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে দূরে রাখো। আজ মুসলিম এলাকায় দেখে 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 কি হয়, মেলা হয়, ফাংশন হয়, যাত্রা হয়, মদের আড্ডা হয়, রাত্রিরে বাইজি নাচ হয়, মুসলিম এলাকায় দেখে দেখে লড়াই হয়, বলো এগুলো ইসলামে হালাল না? কথা বলছেন না কেন? হালাল না? আমার কথায় বাজার হচ্ছেন কেউ? যদি ইমান জাররা পরিমাণ থাকে তাহলে অবশ্যই আব্বাস সিদ্দিকীর কথাটা দিলে আঘাত দেবে, চোখে পানি বেরোবে, মনটা ছোট হবে কিনা, সত্যি সত্যি। আজ আমার কি দরকার ছিল? আমার কিছু ইন্টারেস্ট, হ্যাঁ একটাই, আল্লাহকে খুশি করা, রাসূলকে খুশি করা, আমাকে মরতে হবে। এই সমাজটা, এই নোংরা জাহিলিয়াতের যুগটাকে রাসূল পরিবর্তন করতে গিয়ে কত কষ্ট ভোগ করেছে বলো, কত মার খেয়েছে। আজকে তুমি মুসলমান, তোমার গ্রামে গান বাজে, তোমার গ্রামে মসজিদের পাশে বক্স বাজে, তোমার গ্রামে যাত্রা হয়, তোমার গ্রামে মেলা হয়, আবার তোমার গ্রামে নাকি 10টা হাজি আছে, কিসের হাজি? তোমার তো উচিত ছিল আমি মুসলিম গ্রামেটা, অন্য কি গ্রাম হচ্ছে বাবা, গণতান্ত্রিক দেশ, তার অধিকার আছে সে করুক গে বাবা, আমার গ্রামে সুদ চলবে না, মদ চলবে না, জুয়া চলবে না, যাত্রা চলবে না, ফাংশন চলবে না, কে কি দল করছিস বাবা আমি জানি না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন কাজ আমার গ্রামে হবে না। এটা তো প্রতিটা গ্রামের ইউনিট থাকা দরকার ছিল। আজকে আফসোস, একটা ইমাম দেখাতে পারবেন যে মসজিদে দাঁড়িয়ে বুক ঢুকে বলবে, যারা মেয়ের বিয়ের ফোন লাও তারা মসজিদে কাল থেকে আসবে না, একটা ইমাম দেখাতে পারবেন? বলতে পারবে? এ বলতে পারবে? কেন বলতে পারছেন?
আমরা ইমামের গলাগুলোকে টিপে ধরেছি, বলি অমনি তাকে ঘাড় ধরে বার করে দিচ্ছেন। খুব মুসলানি, খুব দাদাগিরি, বিরাট কিছু করে ফেলেছে এই মুসলিম ইমামকে বার করে দিয়েছি। যদি মায়ের দুঃখে দেখো বার তো তাকে করো যে তোমার রাসূলের দুশমন, তবে জানবে তুমি প্রকৃত মায়ের দুধ খেয়েছো, তবে জানবে তোমার মধ্যে দম আছে। একটা নিরীহ কমজোর দুর্বল তাকে তুমি মসজিদ থেকে বার করে দিলে, তুমি খেয়াল করে রেখেছো তুমি মসজিদ থেকে ইমামকে বার করোনি, তুমি আল্লাহর গোলামকে চাকরকে বার করার জন্য আমার আল্লাহ তোমাকে তোমার তার দিন থেকে বার করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। তোমার হুঁশ আছে? দুনিয়ার লোক তোমার মৃত্যুর পর জানাজাও পড়বে, কিন্তু তোমার কবরে রেডি আছে 99টা সাপ। তুমি ঢোকোন একবার, তুমি হয়তো ভাবছো তখন দেখা যাবে কোনি। ভাই এই দুনিয়াটা আসল জিন্দেগি নয়। আমরা ছিলাম কোথায়? বাপের মায়ের মাকামে, ওখান থেকে বাপের পৃষ্ঠদেশে, ওখান থেকে মায়ের রেহেমে, ওখান থেকে দুনিয়ায়, দুনিয়া থেকে কবরে, কবর থেকে ময়দানে মাস, আর ওইখানে তোমার শেষ ফয়সালা হবে। তুমি ইমাম বার করে মনে করো যে বিশাল কিছু করে ফেলেছি, না। আর এটাও শুনে রেখে দেন, ইমাম যদি পরাজিত হয় তার পিছনে নামাজ শরিয়াতে চলবে না। তাহলে কুল মসজিদে নামাজ হচ্ছে বলো, সমাজটা কোথায়? আর একটা অমুসলিম ভাইকে দেখুন, সে কি করছে? পায়ে হেঁটে পায়ে হেঁটে 40 কিলোমিটার, 50 কিলোমিটার, 60 কিলোমিটার, তার বিশ্বাস পানি নিয়ে যে একটা পাথরের মূর্তির উপর ঢালছে, তার বিশ্বাস। আমি তার বিশ্বাসে খাটো করছি না, তার বিশ্বাসটা দেখুন, তার ধর্মীয় কালচারটা দেখুন, সে রেখে দিয়েছে। সকালে উঠে সে তার ভাষায় চান করে, তার ভাষায় ফ্রেশ হয়ে দোকানে বসছে, দোকানে একটা ঠাকুর রাখা আছে, তাকে ফুল দিচ্ছে, গোলাপ দিচ্ছে, বা তার ড্রেস স্টাইলে যে তাই করছে, তারপরে দোকান দিচ্ছে, দোকানের সামনে আগরবাতি দিচ্ছে, পানি দিচ্ছে, অর্থাৎ তার বিশ্বাস গঙ্গা পানি আছে, গঙ্গা জল কি বলে তার ভাষায় দিচ্ছে, তারপরে বসছে খদ্দের যতই এসে তার ধর্মীয় কাজ সব করে নিয়ে, তারপরে এবারে তার বিশ্বাসের মালিকের কাছে সে বলছে, মালিক আমার জন্য হয় দোকানে, তারপরে সে বসেছে। আর আমাদের ঘরের ছেলেরা 10টায় উঠছে ফরজ গোসল, ওই নেই ওই গোসলও করেনি, ওই হালে দোকানে বসে গেল, দোকানে বসে গিয়ে মোবাইল খুলে গান দেখছে, ন্যাংট মেয়ের ছবি দেখে হই 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 করে জীবন কাটাচ্ছে। ভাই খারাপ লাগছে, এখন সময় আছে আমার সোনার ভাই, ঘন্টা এখনো বাজে নেই বিপদের, সুইচ কিন্তু আল্লাহ এখনো টিপে দেয়নি। তওবা করো, তোমার জীবনের একটাই লক্ষ্য করো, আমার মোহাম্মদ রসুলের হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ রসুলের নাই না, তাতে পৃথিবীতে আমার বাপ আমায় ছেড়ে দেয়, বয়ে গেছে মা ছেড়ে দেয়, বয়ে গেছে, কাউকে আমি চিনি না, আমার আকীদা হবে মোহাম্মদ রসুল। কথা বুঝা আসছে? এটা শরিয়াতের কথা বলছি, গল্প বলছি না আমি। তুমি যদি মোহাম্মদ রসুলকে মান মানিয়ে তোমার বাপ মাঝে তোমাকে ছেড়েও দেয়, তুমি ছাড়তে মেনে নাও, মা বাপ ঘর থেকে মোহাম্মদ রসুলকে ছেড়ো না, কেন তুমি আখেরাতে জাহান্নামে যাবে? এটা শরিয়াতের হুকুম বলছি। হ্যাঁ, মা বাপের পরে এবার মোহাম্মদ রসুলের দরজা, মা মোহাম্মদ রসুলের পরে মা বাপের দরজা, মোহাম্মদ রসুলের কথা অনুযায়ী মা বাপ যেটা বলবে সেটাকে মানতেই হবে। কথা কিছু বুঝাতে পারছি? বাপ আমার, ভাই আমার, জানি না আমার কথা কোনো আপনারা বেজার হচ্ছেন কিনা, আমি আব্বাস সিদ্দিক দি সব বলা ছেড়ে দিচ্ছি, দেখেছেন তো বলছি কোথায় আর, কিন্তু কাল দেখে বড় কষ্ট লাগলো যে আমার গুনগুনকে কই সেই সালাউদ্দিন আইবি, কই কই মোহাম্মদ বিন কাসেম, কই ফারুক আজম, কই সেই কাদের উত্তরসূরি ডাক্তার, সেদিনে কোন একটা বুনও যদি হলে তারা ভাবতো আমাদের ভাই আসছে, আর আজকে তোমার চোখে হারালে হাজার হাজার শরীর মুসলিম নারীদের যোদ্ধা বা লুণ্ঠন হচ্ছে, আর আমরা আনন্দের মধ্যে মদের মধ্যে মেলার মধ্যে জুয়ার মধ্যে যারা আমার বোনেদেরকে রেপ করে হত্যা করে তাদেরকে কাঁধে করে আমরা ঘুরে বেড়াই। বড় আফসোস আর দুঃখ আমার এটাই, বুঝো আমার সোনার ভাইরা, আমি হুজুরের ঘরের ছেলে, তুমি মনে রেখে দিও আমি লিডার হতে আসিনি, আমি তোমায় লিডার বানাবার রাস্তা দেখাচ্ছি, তোমার নেতা যেটা করেছে তুমি
আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এসে গেছে আরামবাগ কুকিং মশলা, আমরা খুঁজে নিয়ে এসেছি প্রাকৃতিক গুণে সমৃদ্ধ খাঁটি ও সুস্বাদু মশলা। তাই প্রকৃতির কোল থেকে তুলে এনে আধুনিক প্রক্রিয়াতে তৈরি বিশুদ্ধ মশলা প্রস্তুত হচ্ছে একমাত্র আরামবাগ কুকিং মশলা, শুদ্ধতার ভরসা।